বড় বড় ইউটিউবারদের অর্থাৎ মাইনষের রেসিপি দেখে সে তা ট্রাই করে যে নিজের রেসিপির অথেন্টিক একটা পিওর রিভিউ দিবে আমি নিজে মনে কখনো ভাবতেই পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো যে ঝটপট কিভাবে প্রেশার কুকারে বাসপতি চালের বিরিয়ানি রান্না করা যায়, তা গরুর মাংস দিয়ে। এটা কিন্তু আমি বিভিন্ন ইউটিউবারদের রেসিপি ফলো করে বানিয়েছিলাম। যাই হোক, তারপর অবশ্য আমারও কিছু সুন্দর মনের মাধুর্য মিশিয়ে বানানোর ইচ্ছা ছিল, সেটাও আমি ট্রাই করেছি। তো আমি প্রথমে মাংসগুলোকে ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে টক দই দিচ্ছি। যেহেতু টক দইটা ফ্রিজে রেখেছিলাম, সেহেতু টক দই একটু কেমন যেন হয়ে গিয়েছে, মানে ছানাকাটা ছানাকাটা। আপনারা বুঝতে পারতেছেন যে টক দই ফ্রিজ থেকে নামানোর পরে এরকমই অবস্থা হয়। তারপর এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি সবসময় রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলাটা খাই, এটা আমার কাছে একদম বিরিয়ানির জন্য পারফেক্ট টেস্ট। আমার অন্য কোনো মশলাই ভালো লাগে না, যত মশলা আবিষ্কার হোক না কেন। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, চিনি, পরিমাণ মতো সব কিছু। আমি অবশ্যই বিরিয়ানিতে একটু ঝাল মিষ্টি খেতে পছন্দ করি বাসায় বানানোর জন্য, এই জন্য সবসময় আমি একটু ঝালের পরিমাণও বেশি দিই, মিষ্টির পরিমাণও বেশি দিই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাঁধুনির বিরিয়ানি মশলা। আমি কিন্তু একদম সিম্পলভাবে রান্না করছি, আমি কিন্তু এরকম রান্নার পদ্ধতি দেখেছিলাম বড় বড় ইউটিউবারদের। যাই হোক, তাদের নাম আমি বলবো না, যেহেতু আমি আজকে খাবারের অথেন্টিক রিভিউ দিব, সেহেতু আমি তাদের নাম আমি বলতে চাচ্ছি না। তারপর আমি সুন্দর করে এই মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ম্যারিনেট করে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা দিয়েও মাখিয়ে রেখে দিব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, অতএব আমার মাংস আর আলুর শুরুতেই একবারই দিয়ে দিতে হবে, সেহেতু আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে আমি আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এরপর আমি মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো চুলায়। যেহেতু মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, সেহেতু এখানে কিন্তু পানির পরিমাণ খুবই অল্প লাগবে, একদম সামান্য পানি দিয়ে এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিতে হবে। এদিক থেকে আমি বাসমতি চালটাকে আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আপনি বাসমতি চাল যত ভিজিয়ে রাখবেন, মানে আধা ঘন্টা মতো যদি ভিজিয়ে রাখেন, তাহলে চালটা কিন্তু অনেক ঝরঝরা হয়। এজন্য আমি আগে চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্নার পরে চালটা ভালোভাবে ভাতটা সুন্দর ঝরঝরা হয়। এর মধ্যে তো আমার একটা বিশাল মিস্টেক হয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি মাংসটা প্রেশার কুকারে বসিয়েছি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার পরে, কিন্তু ওর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হলো তেল। তেল না দিয়ে অলরেডি আমি হাফ মাংস রান্না করে ফেলেছি। তারপর যখনই আমার মনে পড়লো, তারপরে তাড়াতাড়ি করে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ওর মধ্যে তেল অ্যাড করে দিলাম, যে এই মিস্টেকটা কিন্তু আপনারা একটুও করবেন না। শুরুতেই তেলটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে একবারে বসিয়ে দিতে পারেন প্রেশার কুকারে। এরপরে ঢাকনা দিয়ে কয়েকটা শিস দেওয়ার পরেই ব্যাস মাংসটা রান্না হয়ে গেল। যেহেতু আমি বাসমতি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, সেহেতু আমি এই চালটাকে একদমই রান্না করব না, আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দিব। ইস, মাংসটার কালার দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল। এই পর্যন্ত কিন্তু রান্নাটা আসলে খুব মজা হয়েছিল। আমি কিন্তু আজকে একদম পিওর একটা রিভিউ দেবো আপনাদেরকে, যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো মাংসটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল। এরপরে যেহেতু আমি বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম, সেহেতু কিন্তু চালটা অলরেডি মানে মনে হচ্ছিলো যে প্রায় রান্না হয়ে যাবে, এরকম একটা লুক আসছিলো। পরে বাসমতি চালটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিলাম, নেড়েচেড়ে নেওয়ার মতো স্বাদ মতো লবণ দিবেন। দেওয়ার পরে এটাকে পানি অ্যাড করবেন, জাস্ট আপনি হাতের দুই কর, মানে বেশি পানি দেওয়া যাবে না। এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে বিরিয়ানি যে বাকি মশলাটা ছিল রাঁধুনি মিক্সডে, ওই মশলাটা অ্যাড করে দিতে হবে, আর এর মধ্যে মশলা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আমি কিন্তু সবসময় বিরিয়ানিতে বিরিয়ানির যে এসেন্সটা থাকে গন্ধের, সেটা আমি সবসময় অ্যাড করি, অর্থাৎ বিরিয়ানি সেন্টটা আমার খুবই ভালো লাগে। এটা আমি সবসময় বিরিয়ানি সেন্টটা বিরিয়ানি রান্না করতে গেলে অ্যাড করে দিই। এইটা আমি সামান্য একটু দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে ব্যাস প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে দিব। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পানির পরিমাণ কিন্তু কম দিবেন, দু কর মতো দিবেন, যেহেতু আপনি প্রেশার কুকারে রান্না করছেন, সেহেতু কিন্তু ডাবল পানি লাগবে না। তারপরে পানিটা দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ, আপনার সর্বোচ্চ 3 থেকে 4টা শিশু উঠলে ব্যাস রেডি হয়ে যাবে। যেহেতু আগে থেকে মাংসটা রান্না করা, অতএব বাসমতি চালটা রান্না হতে কিন্তু একদমই টাইম লাগবে না। তারপরে আমার রান্নাটা জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এরপর দেখুন একদম পিওর লুকটা,
রান্না কিন্তু দেখতে খুবই ভালো হয়েছিল, যেহেতু প্রেশার কুকারে একবারই দিয়েছি, এরপর নাড়াচাড়া দিলে তো আরও হবে। আর বাসমতি চালগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল আহা খেতে না জানি কত মজা হবে। এরপরে বাসমতি চালে যে আমি রান্নাটা করেছিলাম বিরিয়ানিটা, এটা সুন্দর করে আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, কারণ ভেঙে যাবে। তারপরে এটাকে আমি যখন প্লেটে উঠায় গরম গরম সার্ভ করলাম, করার মনে হচ্ছিল ইস আজকে কবচি ডুবিয়ে খাওয়া হবে। এরপরে আসছে আসল অথেন্টিক টেস্ট, অর্থাৎ মাইনশের মানে বড় বড় ইউটিউবারদের রান্নার অথেন্টিক টেস্ট। সেটা হচ্ছে এতটা বাজে লাগছিল খেতে তা বলার বাহিরে, আমি নিজে খেয়ে নিজে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি বাসমতি চাল যে এত টাকাতে কিনেছি এটা বিসর্জনে দিলাম, কারণ মনে হচ্ছিল প্রেশার কুকারে রান্নার বিরিয়ানি এটা একদম ভাতের সাথে মাংস মিক্স করে খাচ্ছি। তারপরে সব থেকে বড় মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে লবণ বেশি হয়ে গিয়েছিল। বিশ্বাস করেন ভাই, আমার রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই বাজে লাগেছিল আমার কাছে, কারণ মনে হচ্ছিল যে আমি কি ভুলটাই না করলাম। তবে গরম গরম যদিও বা লবণের পরিমাণটা একটু কম লাগছিল, কিন্তু ঠান্ডা হলে লবণে তো খাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণ লবণ হয়ে গিয়েছিল। কিন্তু সব থেকে বড় কথা, লবণটা একটু এদিক ওদিক হতে পারে, সব থেকে বড় কথা হচ্ছে যে টেস্ট ভালো হয় নাই। যাই হোক, বড় বড় ইউটিউবারদের দেখে প্রেশার কুকারে ঝটপট বিরিয়ানি রান্না করে আমি পুরোটাই বাস খেলাম। সেটা হচ্ছে রেটিং দেব আমি 10-এর মধ্যে একেবারেই 4, যেটা আমার কাছে আসলে ভালো লাগে নাই। এটা যদি আমি এমনি রান্না করতাম অনেক মজা হইতো, অনেক টেস্ট হইতো, আর আমার মেয়ের কাছে তো সব চিকেন মানে খুবই মজার। যাই হোক, সবাই আমার পেজটাকে ফলো দিবেন আর পাশে থাকবেন। টাটা।